কেবল রাজধানী নয় নিত্যপণ্যের দাম বিষয়ে সরকারের নির্দেশ না মানার প্রবণতা সারা দেশেই। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি অবশ্য বলেছেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দাম নির্ধারিত কিন্তু বাস্তবে নেই। সাভার বাজারে শুক্রবার সকালে সরকার নির্ধারিত দামে নয়, দোকানদারদের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে ডিম, পেঁয়াজ, আলু। আয় ব্যয়ের হিসাব মেলাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। ক্রেতারা বলছেন, বাজার ব্যবস্থাপনায় কঠোরতাই পারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা। সরকার নির্ধারণ করছে, এখন আমার তো ভক্তভোগী, আমার কাছে কিছু পাচ্ছি না। যে দাম সরকার নির্ধারণ করে দিচ্ছে ওই দামে যদি মোটামুটি পাওয়া যায় তাহলে আমরা কিছুটা হয়তো সাশ্রয় পাবো। বিক্রেতাদের দাবি, বেশি দামে পণ্য কেনায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 12 টাকা কিনা তারপর যদি 12 টাকাই বেশি দেন তো আমার কোনো লাভ নাই। সরকারি নির্ধারিত পাইকারি বাজারে হইব, খুচরা বাজারেও আমরা আনি আবার ওরকম কম দামে বেচতে পারি। আলু উৎপাদনে দেশের শীর্ষ জেলা মুন্সিগঞ্জেও পণ্যটির দাম লাগামহীন। খুচরা বাজারে কেজি 45 টাকা থেকে 50 টাকা পর্যন্ত আলুর দাম উঠানামা করছে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে আলুর দাম বাড়ানো হয়েছে। সরকার নির্ধারিত দাম মানার গরজ করছেন না কোনো বিক্রেতাই। কাঁচা বাজার যে আলু বা পেঁয়াজ এটা আগের মূল্যই, এখন পর্যন্ত বাজারে কোনো প্রভাব পড়েনি। আলু উৎপাদনে দ্বিতীয় অবস্থানে ঠাকুরগাঁও, সেখানেও একই চিত্র। প্রতি কেজি আলু 35 থেকে 36 টাকা দর বেঁধে দেওয়া হলেও পাইকারি ও খুচরা বাজারের চিত্র আলাদা। বাজারে নির্ধারিত দামের চেয়ে 10-15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। উত্তরবঙ্গে সর্ববৃহৎ পাইকারি মোকাম বগুড়ার রাজা বাজারে দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে এখনো 80 টাকা দরে, আর ভারতের পেঁয়াজ 60 টাকায়। কুষ্টিয়ার বাজারের একই অবস্থা। খবর তো কয়ে দেয় যে কমের কথা, বাজারে আসলে তো কম পাওয়া যায় না। কিছু লোকজন এগুলো স্টক করে রাখতেছে, আমাদেরকে জিম্মি করে দাম অযথা বাড়াচ্ছে। যেখান থেকে আমরা কিনে নিয়ে আসতেছি ওখানে অনেক বাজার বেশি। এখান থেকে বাজার পরিস্থিতি ঠিক করতে শক্ত অবস্থানে রয়েছে সরকার, বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শুক্রবার সকালে রংপুরে তার বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন। মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় তার একটা দাম আমাদেরকে দিয়েছে, এই দাম হওয়া উচিত, সেই দামটা আমরা ডিক্লেয়ার করেছি। আমাদের দায়িত্ব হচ্ছে সেই দামটা যেন বাজারে প্রিভেইল করে সেটার ব্যবস্থা নেওয়া। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।